প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার অবশ্যই করবেন। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপেরিমেন্টাল আর্ট উইথ কাস্তব। আজকে অনেকদিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। মাঝে বেশ কিছুদিন ধরে কোনো ভিডিও আসেনি, তার কারণ বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। সো এখন থেকে আশা করছি রেগুলারলি ভিডিও আনতে পারবো। সো লেটস চেক ইট আউট। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি চোখটা করে ফেলেছি। আমি বেসিক্যালি চোখ দিয়ে পোর্ট্রেট স্টার্ট করি। এবার এক একজন আর্টিস্ট এক এক রকমভাবে পোর্ট্রেট করে, তো আমি চোখ দিয়ে স্টার্ট করি বেসিক্যালি। করতে কিছু জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যে এই যে এই জায়গাগুলো আমাদের নাকের স্পেস বা গালের জায়গা, এগুলো হচ্ছে আমাদের হাইলাইট টোন দেওয়ার স্পেস, এগুলো আমাদের ফেস থেকে একটু বেরিয়ে আসে, তো সেই জায়গাগুলো সবসময় লাইট হবে। আর যে সমস্ত যেরকম চোখের ভিতরের ভাঁজ, এসব জায়গাগুলো ডার্কার হবে তুলনামূলক ওটার। Thank you.
তো এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা বেশি ডার্ক করছি, তার কারণ যাতে আমাদের ফেসটা অনেকটা বেশি বেরিয়ে আসে। ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হলে সবসময় বেশি ভালো লাগে পেন্সিল শেডের ক্ষেত্রে, ফেস টোনের অনুযায়ী। আর ডার্কটাও যেভাবে করতে হবে যাতে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে মেশে, যদি না মেশে জিনিসটা দেখতে ভালো লাগবে না আফটার ফিনিশিং। Thank you.